एक्स्ट्रा टाइम। রিয়েল কাশ্মীরের কাছে 4-0 গোলে হারার পর নড়ে চড়ে বসেছে মোহামেডান স্পোর্টিং এর থিঙ্ক ট্যাঙ্ক। কোচ জোস হেভিয়ার অপসারণের কথা উঠলেও শেষ পর্যন্ত অপসারণ হচ্ছে না। ভেসে উঠেছিল ট্রেভর জেমস মর্গানের নাম, কিন্তু ট্রেভরের কাছ থেকে জানা গেল কোনো রকম যোগাযোগ করা হয়নি তার সঙ্গে। কর্মকর্তারা ভরসা রাখছেন জোস হেভিয়ার উপরেই। ফোনে জানালেন সচিব ওয়াসিম আকরাম। আভিআই তো ছিল কোচ আর হাভিআই থাকবে, এবার ও জট ছিল বলে ও ম্যাচে যেতে পারিনি, ঠিক আছে। তারপরে আমরা যখন টেস্ট করালাম ওর কোভিড পজিটিভ এসছে, সেই কারণেই ও আবার সেকেন্ড ম্যাচে যেতে পারিনি, মানে আমাদের সেমিফাইনাল ম্যাচ। তা নিয়ে অনেক স্পেকুলেশন হয়েছিল, স্পেকুলেশন হওয়াতে আমরা বুঝতে পেরেছি যে অনেক লোক অনেকভাবে এটাকে মানে এ করার চেষ্টা করছে, বাট যদি কারোর শরীর খারাপ থাকে তো আমাদের কিছু করার নেই। আর ওদেরকে সবাই খুব পছন্দ করে, প্রত্যেকটা প্লেয়ার থেকে আরম্ভ করে টিম ম্যানেজমেন্ট সবাই ওদেরকে পছন্দ করে, ওদের চলে যাওয়ার তো প্রশ্নই উঠছে না, ওদেরই থাকছে আমাদের। ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে খেলা মোহাম্মদ ফাতাও কিন্তু মোহামেডান স্পোর্টিং এ থাকছেন না, চূড়ান্ত আনফিট তিনি। তার বদলে এবার স্টপার আনা হচ্ছে। রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে 4 গোলে হারার জন্য ডিফেন্স অর্গানাইজেশনকে দায়ী করছেন অনেক বিশেষজ্ঞরা। ডিফেন্স অর্গানাইজেশন ঠিক করার জন্য ভেসে উঠছে কিংসলের নাম। এখনো আমাদের সঙ্গে ফাতাওয়ের কোনো কথা হয়নি এটা নিয়ে, কারণ ফাতাও যে এসছে দুর্ভাগ্যজনক খুব আনফিট, আমরা এটা জানতাম না যে এতটা আনফিট হবে ও। তারপরে আমাদের একটা মেডিকেল টেস্ট করার কথা অলরেডি কন্ট্রাক্টে মেনশনড আছে, মেডিকেল টেস্ট করার কথা, তো ওইটা ফাতাও আমাদেরকে রিকোয়েস্ট করেছিল যে এখন ইমিডিয়েটলি না করতে, ওকে অন্তত 3-10 সময় দেওয়া হোক, ও একটু জিম করে আর একটু ফিজিক্যাল ফিটনেস করে ও তারপরে মেডিকেল ফিটনেস টেস্টটা দেবে। কিন্তু তারপরে ওরও কোভিড পজিটিভ হয়ে যায়, তো আমাদের টেস্ট করানো এখনো হয়নি। তবে ওর সঙ্গে একটা বসে কথা বলতে হবে, কারণ ওর যা আমি দেখছি এখন পরিস্থিতি, ওর যা বডি ওয়েট আর ওর যা আনফিট আছে, ওর হয়তো টোটালি ফিট হতে অনেক সময় লেগে যাবে, আর সেটা হতে হতে হয়তো আমাদের 3-4 গেম বেরিয়ে যেতে পারে আই লিগে। তো ওর সঙ্গে কথা বলছি, ওর সঙ্গে যদি আমাদের একটা মিউচুয়াল সেটেলমেন্টে আমরা পৌঁছতে পারি, তাহলে গিয়ে হয়তো আমরা ওর বিকল্প একটা কোনো ডিফেন্ডারই দেখব। সেক্ষেত্রে কিংসলে সম্ভাবনা কতটা উজ্জ্বল? হ্যাঁ, ডেফিনেটলি কিংসলে ওয়ান অফ দ্য অপশন, নো ডাউট। কিন্তু কিংসলের সঙ্গে কিছু এখনো ফাইনাল হয়নি আমাদের। আগে আমাদের যেটা কর্তব্য, ফাতাওয়ের সঙ্গে কথা বলতে হবে, ফাতাওয়ের এজেন্টের সঙ্গে কথা বলতে হবে, তারপরে একটা সেটেলমেন্টে পৌঁছতে হবে, তারপরে গিয়ে ওর বিকল্পে কাকে নেবো ওইটা ভাববো। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।